আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি প্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা লাউ গাছের পরিচর্যা করলে লাউ গাছের মধ্যে বেশি পরিমাণে ফলন আসবে। তো হয়তো আপনারা অনেকেই লাউ গাছ রোপণ করেন, তবে গাছের মধ্যে তেমন ফলন আসে না। তো বর্তমানে এখানে আপনারা প্রায় 3 বিঘা জায়গা দেখতে পাচ্ছেন। তো কিভাবে কাজ করলে আপনাদের গাছে ফলন আসবে আপনাদেরকে বলবো। যদি আপনারা কোনো সময় কোনো সবজি কিংবা লাউ গাছ রোপণ করেন, অবশ্যই একটি ভালো জাতের ফসল নির্বাচন করবেন। তো এই স্ক্রিনে আপনারা যে ফসলগুলো দেখতে পাচ্ছেন বা লাউগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর জাত হচ্ছে সুপ্রিম কোম্পানির গ্রিন ম্যাজিক। তারপরে স্টেপ হলো, যদি আপনারা লাউ গাছের মধ্যে ভালো ফলন পেতে চান, অবশ্যই লাউ গাছ এমন জায়গার মধ্যে রোপণ করতে হবে যে জায়গার মধ্যে সব সময় মাটিটা একটু স্যাঁতস্যাঁতে থাকবে। তো আমি যে জায়গার মধ্যে রোপণ করেছি, আমার জমিতে একদম নিচু, যে জায়গার মধ্যে ধান চাষ করা হয় সে জায়গার মধ্যে। তো দেখতে পাচ্ছেন নিচে পানি রয়েছে, যার কারণে আমার প্রচুর পরিমাণে নিচে স্যাঁতস্যাঁতে রয়েছে, এবং যে সারগুলো ব্যবহার করি এতে সারগুলো দ্রুত কাজ করে। তো আপনাদেরকে বলবো, লাউ চাষ করলে অবশ্যই লাউ যে জায়গার মধ্যে চাষ করবেন অবশ্যই সেখানে পানি রাখার চেষ্টা করবেন। 3 নম্বর স্টেপ হলো, ভালোভাবে যত্ন নিতে হবে, কোন সময় কোন সারটা দিবেন সেটা আপনাদেরকে জানতে হবে। তো বিয়াস, লাউ গাছে তেমন কোনো পরিচর্যা নেই আমার জানা মতে, শুধুমাত্র আপনারা গাছগুলোতে নিয়মিত সার ব্যবহার করবেন। তো এখানে যে সারগুলো দেওয়া হয়েছে, টিএসপি, ইউরিয়া, পটাশ, থিউবিট, জিপসার আর হচ্ছে বোরন, এই সারগুলোকে মিক্স করে গাছের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যতবার সার দেওয়া হয়েছে ততবারই গাছের গোড়ার মধ্যে মাটি দেওয়া হয়েছে নতুন করে। হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, আবার নতুন করে গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে, আর এই মাটিগুলোর উপরেই কিন্তু আমি নতুন করে সার ব্যবহার করি। তো যখন নতুন করে মাটিগুলো দিই, তখন গাছের যে শিকড় রয়েছে সেই শিকড়গুলো যখন মাটিতে আসে, তখন তারা খুব সহজেই খাবার সংগ্রহ করতে পারে, কারণ এই মাটির উপরেই সার ব্যবহার করি। তবে আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনারা লাউ চাষ করতে চান, অবশ্যই বলবো এমন জায়গার মধ্যে করবেন যে জায়গার মধ্যে পানি রাখতে পারবেন, জমিটা একটু স্যাঁতস্যাঁতে থাকবে।